গলির দুপাশে সারি সারি দর্জির দোকান, এখানে শোভা পাচ্ছে রং বেরঙের নানা পোশাক। কিছুটা এগোলেই কানে আসে সেলাই মেশিনের বিরামহীন শব্দ। ঈদ ও নববর্ষকে সামনে রেখে দিন রাত এক করে কাজ করছেন কারিগররা। বলছি চট্টগ্রামের খলিবাবুরটির কথা। নগরের ঘাট ফরহাদা বেগে এলাকায় 1947 সালে আয়ুব আলী সদাগর প্রথম শুরু করেন দর্জির কাজ। সামান্য ফেরিওয়ালা থেকে এই পোশাক তৈরির মার্কেট। তার দেখা দেখি পর্যায়ক্রমে অনেক দর্জি দোকান গড়ে উঠলে কিছুদিনের মধ্যে জায়গাটির পরিচিতি পায় খলিবাবুরটি নামে। ব্যবসায়ী ও শ্রমিকরা বলছেন সারা বছর কাজ চললেও সমাবর্তের পর থেকে মূল ব্যস্ততা শুরু হয়। কারিগরদের হাতে চোয়ায় তৈরি হয় সব বয়সের মানুষের পোশাক। আমার এখানে প্রায় 15-20 জন মানুষ আছে, আলহামদুলিল্লাহ আগের তুলনায় এবার ভালো আছে। কারারা আছে, আলিয়াবাট আছে, ব্যস্ততা বেশি কিন্তু মালটা তো আমরা নিজেরা তৈরি করতে হয়, ব্যস্ততা বেশি আছে কিন্তু বিক্রি এখনো একটু কম, পাইকারের এখনো নামে নাই। খুচরা বিক্রি হলে তো আমাদের মোটামুটি বিক্রিটা বাড়বে আর কি। আমাদের ব্যস্ততা পুরোপুরি আমাদের মনে করেন যে সমবায় না, এখনো আগে যেরকম সময় পাইতাম এখন সময় পাওয়া যায় না। কাজের চাপ ধর না, তিনটা সাড়ে তিনটা কাজ চলে এরকম কাজের চাপ। কাজের চাপ আছে কম না, আগের থেকে অনেক বেশি আর কি। আম সিজন থেকে রমজান মাসে বেশিরভাগে চাপ পড়ে কাজের। ব্যস্ততা মোটামুটি ভালো, মানে একটু কাজ রমজান মাস তো একটু আমাদের কাজের চাপ বেশি। আমরা সারা রাতে কাজ করি, পুরো রাতে কাজ করি। আমাদের এখানে 27-28 জন লোক আমরা কাজ করি। আমাদের প্রস্তুতিটা আছে, প্রস্তুতিটা করতেছি, এমনকি অলরেডি প্রস্তুতির যে মালগুলো আছে এখন তো 10 রমজান চলতেছে, আশা করি ভালো ভালো মাল ছিলেছি আরও ছিলাম ইনশাল্লাহ। এখানে ছোট শিশুদের পোশাক তৈরি হয় বেশি, সেই সাথে বড়দের বিভিন্ন ডিজাইনের পোশাক তৈরির খ্যাতি রয়েছে। অন্য মার্কেটগুলোর তুলনায় মজুরি সাধ্যের ভিতরে থাকায় ক্রেতার ভিড়ও থাকে বেশি। এখানে মাল একটু কম পাওয়া যায় আর মালের গুণও ভালো, দামও একটু কম, সেই জন্য এখানে আসি। ক্রেতাদের হাতে পছন্দের পোশাক তুলে দিতে দিন রাত কাজ করে যাচ্ছেন খলিবাবুরটির দর্জিরা। ছোট ছোট বড় 400 কারখানায় প্রায় 2000 শ্রমিক কাজ করছেন পোশাক তৈরি ও সরবরাহ কাজে। ঈদকে কেন্দ্র করে অন্তত 50 কোটি ব্যবসার লক্ষ্য কারিগরদের। প্রিন্স আচার্য, নিউজ নাও 24, চট্টগ্রাম।